হয়, ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের যে পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ, সেই কোরআন শরীফ মুখস্থ করবলে গেলে 5 বছরের কমেও 3 বছর সময় লাগে। কিমান ইচ্ছা আর মেধা থাকিলে এগারী ছাত্রই 6 মাহতে মুখস্থ করব পারে। আর এই মুহূর্তে মই আহি উপস্থিত হয়েছো রূপহী হাতর যে করৈগুড়ি গাঁও আছে, সেই করৈগুড়ি গাঁত করৈগুড়ি গাঁর আসল এগারী ছাত্রই যে ভাটিয়াকালী স্থিত হাফিজিয়া মাদ্রাসাত যে শিক্ষা অধ্যয়ন করে তখন আসল যে কোরআন শরীফ 6 মাহতে সম্পূর্ণ করলে, মুখস্থ করে সম্পূর্ণ করলে, আর তেখেতে এই যে হাফিজ গৌরব, এই হাফিজ গৌরব তেখেতে অর্জন করলে। এই ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের যে ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ করার পাছতেই তেখেতক হাফিজ বলে জনাজাত। আর দেখবলে পাওয়া গেছে যে বিভিন্ন ঠায়ত আসলতে যে হাফিজ হাফিজি যে কোরআন শিক্ষা করে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে বিভিন্ন ঠায়ত বর্তমান কর্মরত আছে, মেডিকেলতে হোক বা অভিযন্তাতে হোক, এনেকা বিভিন্ন ঠায়ত তার উদাহরণ দেখবলে পাওয়া যায়। আর ইয়ার যে এই সামগ্রিক পরিবেশটা আছে, সেই সামগ্রিক পরিবেশটা মূর ক্যামেরা সহযোগীক দেখবলে অনুরোধ জানাই। আসলতে যে এই ঘরখনত যে এই জৈদুল ইসলাম নামৰ ছাত্রগৰাকী, এই জৈদুল ইসলামৰ যে বাসগৃহ আছে, জৈদুল ইসলামৰ বাসগৃহত মই উপস্থিত আছো। আর এই জৈদুল ইসলামৰ যে বাসগৃহটো আছে মই দেখাবলৈ অনুরোধ জানাইছো মোৰ ক্যামেরা সহযোগীক। আসলতে কব লাগিব যে জৈদুল ইসলামে ভাটিয়াখালী স্থিত এই কৰৈগুড়ি গাঁৱৰ পৰা অতি পিছপৰা গাঁৱৰ পৰা গৈ কেনে তেওঁ যে ভাটিয়াখালী স্থিত এখন যে হাফিজি মাদ্রাসা, এই হাফিজি মাদ্রাসাত যে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলৰ যে পবিত্র গ্রন্থ আছে কোরআন শরীফ, সেই কোরআন শরীফ মুখস্থ করে সম্পূর্ণ করার পাছতেই তেখেত হাফিজ বলে জানা যায়। কিন্তু এইখিনিতে এটা কথা কব লাগিব যে যি কোরআন শরীফ মুখস্থ করবলে গেলে অন্তত 5 বছরের আরম্ভ করে কমেও 3 বছর সময় লাগে। আসলতে কেনেকে মুখস্থ করলে এইজন জৈদুল ইসলামে, মই জৈদুলের পিতৃর ওসর যাব বিচারিছো, মই কথা পাতিম জৈদুলের পিতৃর লগতে কি কব, যেহেতু আপনার সন্তানে যি কোরআন শরীফ ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ মুখস্থ করবলে গেলে 5 বছরের আপনার 3 বছর সময় লাগে, আর আপনার যে পুত্র সন্তান জৈদুল, সেই জৈদুলে কিন্তু 6 মাহতে মুখস্থ করে সম্পূর্ণ করলে কি কব, আপনার প্রতিক্রিয়া কি? আমি ধরনের গরিব মানুষ, আমি ফরাত দিছি, আমার পত্র পড়ছে, ওই যে বেড়ার বাড়ি থেকে পড়ছে, আমি একদম গরিব মানুষ পড়ছে, এটা সুন্দর হয়েছে, গৌরব অনুভব হয়েছে, বিরাট একটা ইয়ে হয়েছে আমার। হয় নিশ্চয়কৈ, আসলতে যি ইয়াত জৈদুলের যি আসলতে কব লাগে শিক্ষক আছে, এই জৈদুলের শিক্ষকও ইয়াত উপস্থিত আছে, মই জৈদুলের শিক্ষকের ওসরলে যাব বিচারিছো, মই তেখেতৰ পৰা কিছু ভাষ্য সংগ্রহ করিম। আপুনি জৈদুলক পঢ়াইছিলে, যিটো ধর্মগ্রন্থ আসলতে আপনার 5 বছরের আরম্ভ করে কমেও 3 বছরের সময় লাগে, সেই ধর্মগ্রন্থ আপনার এজন ছাত্র যি জৈদুল ইসলামে 6 মাহতে মুখস্থ করে কি কব, খুব ভাল লাগিছে। মই ধরক আপনার প্রায় 2010 সনের মই মাদ্রাসা পড়াই আছো, এতিয়ালৈকে প্রায় 9 বছর পার হয়ে গেছে। মই ভাটিয়াখালী হুসেনী হাফিজ মাদ্রাসা 2013 সনত মই গৈছিলোঁ। প্রায় প্রত্যেক বছর আপনার 3 জন 4 জন 5 জন বা 7 জন করে হাফিজ হয়। এই 2021 সনত আপনার 9 জন ছাত্র হিপস করেছে, তার মাজতে 13 বছরীয় ল'ৰা এই 5-6 মাহ হয়েছে, 6 মাহ পিছত সেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে। খুব ভাল লাগিছে, মই খুব আনন্দ লাগিছে মোৰ বিত। আপুনি যেহেতু বহুত দিন ধরে শিক্ষকতা করে আছে, হয় হয়, আপনার শিক্ষকতার ভিতর এনেকুৱা পোৱা গৈছে নেকি যে 6 মাহতে সম্পূর্ণ? নাই নাই, মই এনেকুৱা পোৱা নাই, এই প্রথম মোর জীবনত প্রথম পাইছো সেই লড়া। হয় নিশ্চয়কৈ, এয়া আছিল যে জৈদুল ইসলাম, সেই জৈদুল ইসলামৰ যে শিক্ষক আছিল, জৈদুল ইসলামৰ শিক্ষকৰ ভাষ্য মই জৈদুলৰ ওচৰলৈ যাব বিচাৰিছো। জৈদুল, যিটো ধৰ্মগ্ৰন্থ মুখস্থ কৰিবলৈ গলে তোমাৰ 3 বছৰৰ কমচে কম 5 বছৰৰ 3 বছৰলৈ সময় লাগে, তুমি কিমান কষ্ট কৰিছিলা কি কবা? মোৰ নাম জৈদুল ইসলাম, মই 2 নম্বৰ টেকলো হাছনি হাফিজ মাদ্ৰাসাত পঢ়ো, আৰু মই আমাৰ মা বাবাৰ দৰবকতে আৰু আমাৰ উস্তাদৰ দুর্ভাগ্যতে, আর আমার উস্তাদ বহুত মেহনত করেছিল, বহুত মেহনত করার পর মই 6 মাসে কোরআন শরীফ সুরা বাকারা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত ধরে 6 মাসে মই শেষ করেছি। তুমি কিমান কষ্ট করেছিলা, যেহেতু যে 5 বছর সময় লাগে আর সেয়া তুমি 6 মাহতে সম্ভব করে তুলিলা, কিমান কষ্ট কিমান করেছিলা? মই বহুত কষ্ট করেছো, বহুত কষ্ট করেছা, বহুত বহুত মেহনত করেছো, রাতে রাতে বা মই 6-7 পিছে সব দিয়েছো, আর যদি সবক না হয়েছে তো মই না উঠিলে। তুমি মানে কি তাত মানে টোপনিত যোৱা নাই, তুমি ৰাতি 12 বজালৈকে তুমি অধ্যয়ন কৰিছিলা কোরআন শরীফ নাকি?
হয় নিশ্চয়কৈ এয়া আছিল যে জয়দুল ইসলাম জয়দুল ইসলামৰ মন্তব্য আসলে এটা কথা কব লাগিব যে এই জয়দুল ইসলামে যে অতি দুখিয়া ঘৰৰ লড়া আৰু অতি দৰিদ্ৰ ঘৰৰ লড়া এই জয়দুলে যেটো নেকি আসলে কব লাগিব যে ধৰ্মীয় গ্ৰন্থ ইসলাম ধৰ্মালম্বী লোকসকলৰ যে ধৰ্মীয় গ্ৰন্থ পবিত্ৰ কোৰআন শরীফ সেই পবিত্ৰ কোৰআন শরীফ আসলে যে জয়দুল ইসলামে যেটো আসলে কোৰআন শরীফ মুখস্থ কৰিবলৈ গলে পাঁচ বছৰৰ পৰা আৰম্ভ কৰি তিনি বছৰলৈকে কমে কমে সময় লাগে আৰু এই জয়দুলে সেয়া ছমাহতে সম্ভৱ কৰি দেখুৱাই কব লাগিব প্রতিজন ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের যে গৌরব আছে সেয়া কঢ়িয়াই আনিলে।